বিশ্বজুড়ে এখন এক ভয়াবহ পরিস্থিতি। বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হবার পর থেকে যুদ্ধে বিভিন্ন রকম রদবদল প্রায়শই চোখে পড়ছে। এবার রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন দিলেন পারমাণবিক বোমার হুমকি। জেনে নেব বিস্তারিত। পুতিনের এই পদক্ষেপ কেবল ইউক্রেন বা ইউরোপ নয়, গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। পুতিনের এই পদক্ষেপকে ন্যায্য বা পশ্চিমাদের অবরোধ নিষেধাজ্ঞা ঠেকানোর কৌশলও বলছেন অনেকে। তবে এই হুমকিকে কিন্তু কখনোই হালকাভাবে নেওয়া উচিত হবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে বিশ্বে সবথেকে বেশি পরমাণু অস্ত্রের মজুত রয়েছে রাশিয়ায়। এর চার ভাগের এক ভাগই সক্রিয় পরমাণু অস্ত্র, মাত্র 10 মিনিটে যা আঘাত আনতে পারে লক্ষ্যবস্তুতে। পরমাণু অস্ত্র মজুত রাখতে পুতিনের নির্দেশের পর বেড়েছে আরও আতঙ্ক। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর নিরাপত্তার শর্তে 1994 সালে ইউক্রেনের সব পরমাণু অস্ত্র মস্কোকে দিয়ে দেওয়া হয়, কিন্তু এখন সেই নিরাপত্তাই হুমকির মুখে। 2020 সালে পরমাণু অস্ত্র ব্যবহারের 4টি মূলনীতিতে অনুমোদন দেন পুতিন, যেখানে বলা হয়েছে রাশিয়া ও তার মিত্র দেশে ক্ষেপণাস্ত্র হামলা, শত্রুপক্ষের পরমাণু অস্ত্র ব্যবহার, রুশ পরমাণু অস্ত্র ভান্ডারে হামলা কিংবা রাশিয়ার অস্তিত্বের প্রশ্নেই কেবলমাত্র পরমাণু অস্ত্রের ব্যবহার করবে মস্কো। কিন্তু ইউক্রেন আগ্রাসনে এইসব মূলনীতির একটিও লঙ্ঘিত হয়নি। তবুও কেন এমন হুমকি? বিশেষজ্ঞরা বলছেন প্রথম দিকে যুদ্ধে রাশিয়া দ্রুত সাফল্য পেলেও এখন তা ধীর গতিতে রূপ নিয়েছে। প্রতিরোধ যুদ্ধে অবস্থান শক্ত করছে ইউক্রেন, পশ্চিমাদের কাছ থেকে পাচ্ছে বিপুল সামরিক সহায়তা, আর তাই ন্যাটো সহ পশ্চিমাদের বার্তা দিতে মরিয়া হয়েই এমন পদক্ষেপ রাষ্ট্রপতি পুতিনের। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার। আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSB নিউজ, কোনো বাধা মানে না।